2000 পিস ইয়াবা সহ এক মাদক কারবারি আটক। চাঁদপুরের কচুয়ায় 2000 পিস ইয়াবা ও গাঁজা সহ আব্দুল মোমেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে খাজুরিয়া এলাকায় বাসে তল্লাশি চালিয়ে বিভাগীয় উপপরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান, সহকারী উপপরিদর্শক জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ইয়াবা ও গাঁজা সহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি আব্দুল মোমেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ইউনুসখালী জামালপাড়া গ্রাম ফরিদ আহমেদের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।